নমস্কার বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু বেগুনের এমন একটা সবজি যেটা না খেলে কিনা বুঝতেই পারবেন না যে আলু বেগুনের সবজিও এতটা টেস্টি হতে পারে। এখন আমি বানানো শুরু করছি। এখানে আমি মিডিয়াম সাইজের বেগুন আর আলু নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো আর 1 ইঞ্চি টুকরো আদা। এই আলু আর বেগুনটাকে আমি ফালি ফালি করে কেটে নেব, আর টমেটো আর আদা দিয়ে পিউরি বানিয়ে নেব। এই আলু আর বেগুনটাকে অল্প নুন আর একটু হলুদ দিয়ে একটু হালকা হাতে মাখিয়ে নেব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে আলু আর বেগুনটাকে ভেজে তুলে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, এটা হালকা লাল হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো বেগুনটা, বেগুনটাও হালকা লাল করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন দেব 1/2 চামচ জিরে, আর দিচ্ছি 1টা কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা মতন ভেজে নেব, এটা কিন্তু একদমই গলাবো না, এতে একটা ভালো টেস্ট আসে। দেখুন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু নাড়িয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেবো যে আদা দিয়ে টমেটোর পিউরিটা করেছিলাম, সেই পিউরিটা ঢেলে দেবো। এই পিউরিটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালার হওয়ার জন্য, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। সব মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর এখন দেব 1 চা চামচ লবণ। লবণটা আমি আগে দিলাম না, কারণ একটু জলটা উঠে যায়। তো এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু আর বেগুনটা। এই আলু বেগুন দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 বাটি জল। জলটা আমি একটু কমই দিচ্ছি, কারণ মশলাটা কষানো হয়ে গেছে আর আলু বেগুনটাও ভাজা মতন আছে। আর জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেব গ্যাসটাকে খুব স্লো করে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলু বেগুনের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। লবণটা আপনাদের চেখে প্রয়োজন মতো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কসুরি মেথি, এটা আমি হাতের মধ্যে নিয়ে ডোলে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। রেডি হয়ে গেছে আলু বেগুনের দারুণ একটা রেসিপি। এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, আর বানাতেও খুব সময় কম লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।